ফরিদপুরের ভাঙ্গায় বট গাছের ডাল কাটা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কালামৃধা ইউনিয়নের ধামমাত্তা বাজারে ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এই সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নুরা পাগল নামে এক ব্যক্তি 200 বছরের পুরনো বট গাছের নিচে লাল নিশান, লাল সুতা নিয়ে একটি মাজার তৈরি করেন। রোববার সকালে গাছটির একটি ডাল দোকানের উপর পড়লে দোকানদার ডালটি কেটে ফেলে। এতে ওই নুরা পাগল ডাল কাটার কারণ জিজ্ঞেস করলে তার সাথে তর্ক বিতর্ক হয়। পরে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।